ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সরকারি অনুদানের নির্মিত সিনেমা গোলই এস এ হক অলিত পরিচালিত গোলের সহপ্রযোজক খোরশেদ আলম খুসরু ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা পূজাচেরি অভিনীত এটি দেশের প্রায় তিরিশটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে তবে জামালপুরের মেলান্দহ উপজেলায় আসা সিনেমা হল ব্যতীত অন্য কোথাও কোনো হল না থাকায় এটি প্রদর্শিত হয় স্থানীয় শিল্পকলার একাডেমিতে সেখানে কোনো বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না এই মর্মে গোলই বাধা দেয় জামালপুরের জেলা প্রশাসক ডিসি মুর্শিদা জামান আর এ কারণে জামালপুরের দর্শক ঈদের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন নির্মাতা এস এ হক অলিক দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন যেহেতু জামালপুরে কোনো সিনেমা হল নেই তাই আমরা সিনেমাটি মুক্তির জন্য প্রথমে শিল্পকলা একাডেমিকে বেছে নিয়েছিলাম একাডেমির দায়িত্বে থাকা ও সেখানকার পুলিশের উদ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়েই ছবিটি চালানোর ব্যবস্থা করি এরপর চাঁদরাতে সেখানকার ডিসি এটি প্রদর্শনীতে বাধা দেয় আমরা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে ছবিটি চালানোর ব্যবস্থা করি আর বিষয়টি নিয়ে ডিসির সঙ্গে কথাও বলি এবং ছবিটি চালানোর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করি তিনি আরও বলেন কিন্তু গত পাঁচ তারিখে এসে তিনি আবার ছবিটি বন্ধ করে দেন তখন উনিশশো আঠারো সালের একটি আইন আমাদের সামনে তুলে ধরেন এবং শো বন্ধ করে দেওয়ার হুমকিও কোনো উপায় না পেয়ে গত দুদিনের সোর বিক্রির টিকিট দর্শকদের ফিরিয়ে দিয়েছি অলেক আখেপ নিয়ে বলেন এটি সরকারি অনুদানের একটি ছবি প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়ন ও সুস্থধারার বিনোদন দেওয়ার জন্যই তিনি এই অনুদান দিয়ে থাকেন তথ্য মন্ত্রালয়ও এই বিষয়ে তকদির করে থাকেন সরকারি অনুদানের ছবি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে বিষয়টা নিয়ে জামালপুরের জেলা প্রশাসক মুর্শিদা জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি উল্লেখ্য রোমান্টিক গল্পের সিনেমা গোলই দুই হাজার বিশ একুশ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমায় সাকিব পূজার পাশাপাশি আর অভিনয় করেছেন আজিজুল করিম সমু চৌধুরী জুনা চৌধুরী প্রমুখ নৌকার গোলই থেকেই সিনেমার নামকরণ হয়েছে গোলই এটি যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ তাই এই গোলের সঙ্গে মানুষের জীবন সম্পর্ক পরিবার রাষ্ট্রকে মিলে তৈরি করা হয়েছে চিত্রনাট্য সিনেমায় সাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা দুজনেই বেড়ে উঠেছেন একই এলাকায়